Hey, কেউ বলছে সবার দেখছেন সিনেমাবোস দিস ইজ জাহিদ এখন কথা হবে দরদের একটা আপডেট নিয়ে তো এই যে তুফানের এত এত হট আপডেটের মধ্যে একটা আপডেটের কথা কিন্তু আপনারা হয়তো ভুলেই গেছেন যে দুই তারিখে তুফানের একটা প্রোমো আসতে পারে এই ব্যাপারে অনন্য মামন তার প্রোফাইল থেকে স্পষ্ট করে কিছুই বলেনি বাট দুই তারিখে একটা আপডেট আসবে এই ব্যাপারে তিনি ক্লিয়ার করেছেন তো এরপরে তার প্রোফাইলটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন সেখানে দেখতে পাবেন যে তার একটা বন্ধু এই কথাটা বলেছে যে অনন্য মামনের ফোনে তিনি একটা প্রোমো দেখেছে তো প্রোমোটা দেখে তিনি বেশ আবেগী হয়ে গেছে তো এই ব্যাপারটার মাধ্যমে এটা তো ক্লিয়ার দুই তারিখে দরদের একটা প্রোমো আসতে পারে এবং এটার সম্ভাবনা অনেক বেশি কারণ যেহেতু এই সিনেমার অলরেডি পোস্টার চলে এসেছে একটা না দুইটা পোস্টার এসেছে এবং মোশন পোস্টার এসেছে সুতরাং এই সময়টাতে একটা প্রোমো আসার সম্ভাবনা অনেক বেশি যদি দুই তারিখে একটা প্রোমো আসে সেই ব্যাপারটা দরদ টিমের জন্য কতটা ভালো হবে নাকি খারাপ হবে এসব নিয়ে কথা বলবো এই ফিরোতে প্রথমত একটা সিনেমার টিম হোক দরদের টিম বা তুফানের টিম এই দুইটা টিমি কিন্তু সাকিব খানকে নিয়ে সিনেমা করেছে বা এখনো করতেছে তো এই যে প্রমোশনাল ম্যাটেরিয়াল কখন কোন ম্যাটেরিয়াল ড্র করবে এটার পরিপূর্ণ অধিকার কিন্তু তাদের আছে এখানে কেউ যদি বলে যে এটা একদমই পারফেক্ট কোনো সময় না বা এই সময় ড্রপ করলে ভুল হবে এই সিনেমাটার ক্ষতি হবে সেটা ঠিক আছে বাট এই যে ম্যাটেরিয়াল গুলো ড্রপ করার অধিকার কিন্তু প্রত্যেকটা টিমের আছে অনন্য মামুন তার সিনেমার প্রমোশন আর ম্যাটেরিয়াল পোস্টার টিজার ট্রেলার কখন ড্রপ করবে এটা কিন্তু তার এবং তার টিমের একদমই ব্যক্তিগত ব্যাপার তবে এই বিষয়টা কি তার সিনেমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে তো দেখেন দরদের কাজ কিন্তু কমপ্লিট অনেকদিন থেকেই অনন্য মামুন সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট অনেক আপডেট শেয়ার করে এসেছে এবং তার সিনেমাটা কিন্তু অনেকবার পোস্টপোন করা হয়েছে তো এখন তুফান যে হাইপে আছে এবং একের পর এক তুফান থেকে যে চমকটা আসতে যাচ্ছে সেখান থেকে এই আপডেটটা যদি দুই তারিখে ড্রপ করা হয় অথবা একটা প্রোমো যদি দরদের ড্রপ করা হয় দুই তারিখে সেই ব্যাপারটা দরদ সিনেমার জন্য কোনোভাবেই ভালো একটা সিদ্ধান্ত হবে না বরঞ্চ এই যে তুফানের যে হাইপ আছে এই হাইপের কারণে এই সিনেমার যে আপডেটগুলো ঢাকা পড়ে যাবে এর কারণ হলো যে সিনেমাটা ঈদে আসতেছে ধরে নিচ্ছি ঈদ হবে ষোলো তারিখ বা সতেরো তারিখ এটা নিয়ে কিন্তু মানুষ বেশি এক্সাইটেড অন্যদিকে তুফানের যতগুলো ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে পোস্টার টিজার গান প্রত্যেকটা দেখে দর্শক জাস্ট এখন একটা অন্য মুডে আছে এর মাঝখানে যে সিনেমাটা এই ঈদে আসবে না সিনেমাটা ফাইনালি কবে আসবে সেটা সম্পর্কেও কিন্তু মেকাররা এখনো স্পষ্ট করে কোনো ডেট বলেনি এই সময়টাতে এরকম একটা আপডেট আসা বা এরকম একটা প্রোমো ড্রপ করা আই থিঙ্ক খুবই বাজে একটা সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়াতে দলদের কিছু আপডেট দেখে আমার মনে হয় যে পরিচালক নিজেই আসলে কনফিউজড কারণ এই সিনেমাটা এতবার পোস্টপোন করা হচ্ছে এই যে দর্শকের মধ্যে একটা এক্সাইটমেন্ট এই এক্সাইটমেন্ট কিন্তু দিনে দিনে বাড়তেছে না বরঞ্চ কমতেছে আজকে আপনি একটা সিনেমার প্রমোশন করতেছেন আগামী এক মাস এই সিনেমার প্রমোশন আপনি করবেন অথবা দুই মাস প্রমোশন করবেন বাট দুই মাস পরে এই সিনেমাটা তো আসতে হবে সিনেমার ট্রেলার আসবে সিনেমাটা হলে গিয়ে মানুষ দেখবে বাট আপনি জাস্ট বছরের পর বছর একটা সিনেমার প্রমোশন করেই যাচ্ছেন সিনেমা আসার কোনো নাম গন্ধ নেই এটা তো আসলে সেই সিনেমাটার জন্য মোটেই সুখকর হবে না কারণ এর মাঝখানে যদি অন্য কোনো সিনেমা চলে আসে এবং সেই সিনেমার কোয়ালিটি যদি ওই সিনেমার থেকে বেটার হয় এখানে কিন্তু দর্শকের টেস্ট অটোমেটিক ইনহেন্স হয়ে যাচ্ছে সুতরাং আপনার কিন্তু এই রকম কোনো অপশন নেই যে আপনি আপনার সিনেমার যে কোয়ালিটি সেটা হুট করে ইমপ্রুভ করে ফেলবেন কারণ সিনেমার কিন্তু পুরো কাজ কমপ্লিট সেখানে এই সিনেমার ঠিকঠাক প্রমোশন করে সিনেমাটা মুক্তি দিয়েই বেশ ভালো একটা সিদ্ধান্ত আমার পয়েন্ট অফ ভিউ থেকে তো দেখেন দরদের যে পোস্টপোনের ব্যাপারটা দেখেন তারা যে পরিমাণ মার্কেটিং বা যে পরিমাণে প্রমোশন এটা নিয়ে করতেছে বাট সিনেমা যে কবে আসবে এটা সম্পর্কে পরিচালক হয়তো নিজেও জানে না প্রথমে বলা হয়েছে যে এই সিনেমাটা এই তারিখে আসবে সেটা পেছানো হলো পরবর্তীতে বলা হচ্ছে যেহেতু এটা একটা ভালোবাসার সিনেমা ভ্যালেন্টাইনে আসবে রাজকুমারের আগে কিন্তু এইটা মুক্তি দেওয়ার বেশ ভালো একটা সময় ছিল তখনও তড়িগড়ি করে সিনেমাটা মুক্তি দেওয়া হয়নি এরপরে রাজকুমার আসলো রাজকুমার চলে গেল এরপরে তুফান তুফানও কিন্তু এই কোরবানিতে আসতে যাচ্ছে বাট দরদ সেটা নিয়ে কিন্তু এখনো তাদের কোনো ফাইনাল প্ল্যান আছে কিনা আমি জানি না তুফানের পর আদৌ এই সিনেমাটা মুক্তি দেওয়া হবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে দেখা গেল তুফানের পর শাকিব খানের অন্য কোন সিনেমা চলে এসেছে বাট দরদ এখনো তাদের প্রমোশন চালিয়ে যাচ্ছে প্রমোশন নিয়ে আমার কোনো সমস্যা একটা সিনেমার প্রমোশন হবে উড়া ধুরা প্রমোশন হবে বাট সেটা কতদিন হবে বছরের পর বছর কি হবে না এটারও তো একটা পিক পয়েন্ট আছে যে আমি এই পর্যন্ত গিয়ে সিনেমা ড্রপ করব। বাট তাদের যে অবস্থা আমি দেখতেছি তারা প্রতিনিয়ত প্রমোশনই করে যাচ্ছে বাট ফাইনালি সিনেমাটা যে কবে আসবে সেটা সম্পর্কে স্পষ্ট কোনো আইডিয়া দেয়াই হচ্ছে না যেহেতু দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া হবে ধরে নিচ্ছি এখানে পরিচালক দেশের বাইরে মুক্তি দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছে এখন আপনি এই ব্যাপারটা দেখেন দেশের বাইরে সিনেমাটা যদি মুক্তি দেওয়া হয় সেখানে কিন্তু কিন্তু অনেক সাথে সিনেমাটাকে ফাইট করতে হবে। সেখান থেকে আমি দেশের দেশের বাইরে এই সিনেমাটা মুক্তি দিতে গিয়ে যে তাদের যে একটা এক্সপেক্টেশন এই সিনেমাটা নিয়ে সেটা যদি দিনকে দিন কমে যায় দেন এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ব্যাকফায়ার করতে পারে বাংলাদেশের যে মার্কেট প্লেস সেখানে কিন্তু ব্যাকফায়ার করতেই পারে বর্তমান যুগটা হলো ট্রেন্ডের যুগ সোশ্যাল মিডিয়াতে একটা হট টপিক আসলেই সব মানুষ সেটা নিয়ে আলোচনা করে তো একটা সিনেমা মুক্তি দেওয়ার জন্য বা প্রোমোশনাল যে ম্যাটেরিয়াল ড্রপ করার জন্য আই থিঙ্ক খুব বেশি সময় নেওয়া উচিত না অ্যাট লিস্ট এই দুহাজার সালে এসে এবং একটা সিনেমা যদি ভালো করে ভালো মার্কেটিং টেকনিক ব্যবহার করার ফলে সিনেমাটা যদি ভালো করে দেন এটার যে ক্রেডিট সেটাও কিন্তু মেকার প্যানেল বা দরদের টিমের দিকেই যাবে আবার এই যে বাজে টেকনিক ফলো করার কারণে যদি সিনেমা ক্ষতিগ্রস্ত হয় সেটার দায়ভারও কিন্তু তাদের এই টিমকেই কিন্তু সেটার দায়ভার বহন করতে হবে তো আমার ফাইনাল কথা হলো দুই তারিখে যদি একটা প্রোমো আসে এটাই সিনেমার জন্য খুব একটা ভালো ব্যাপার হবে না যেখানে তুফানে মানুষ অলরেডি হাইপড এবং তুফানের যে লাইনআপ আছে এরপরে যদি তুফানের ট্রেলার আসে বা অন্য কোন গান আসে সেটা দেখতেই মানুষ বেশি এক্সাইটেড হবে কারণ মানুষ জানে এই সিনেমাটা ইদে আসবে এবং সেটা দেখার জন্য মানুষ এক্সাইটেড যে সিনেমাটা কবে আসবে সেটা সম্পর্কে দর্শকের কোনো আইডিয়া নেই স্পষ্ট কোনো ধারণা নেই সেটা নিয়ে দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট একটু হলেও কম আছে যদি তুফানের সাথে কম্পেয়ার করি তো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতমত এই যে প্রোমোটা যদি দুই তারিখে একটা প্রোমো আসে আসে বা অন্য কোন ম্যাটেরিয়াল ড্রপ করা হয় এই যে দরদের টিম থেকে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা কি ভালো হবে নাকি সিনেমার জন্য ব্যাপারটা ক্ষতির কারণ হতে পারে আপনি আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি সিনেমা সাথে তোমার হয়ে থাকেন দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ঠেল দেন টাটা